নমস্কার, আপনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আপনাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, এঁচোড়ের তরকারি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখবেন, আর একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন শুরু করি, ইঁচুড়ের তরকারি করব, সেটাই আজকে দেখাবো কী করে আমি আজকে ইঁচুড়ের তরকারি রান্না করব। আমি হাতে তেল আর নুন দিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাতের মধ্যে মেখে নিলাম। আমি ইঁচুড়টা কেটে নেব, এই খোসাটা এইভাবে কেটে নেব। খোসাটা এঁচুড়ের খোসাটা কেটে নিলাম, এবার কেটে বাদ দেব এইটা। এবার এটাও কেটে বাদ দিয়ে দিলাম। খোসাটা বাদ দেওয়ার পরে এই যে জিনিসটা এটা রাখবো, এই যে এঁচুড়ে থেকে এটাকে এটা পিস পিস করবো, এটা রান্নার জন্য রাখবো। আর এগুলো বাদ দিয়ে দিলাম। আর এখন এই যে এর ভেতরে যে এই সুতোগুলো থাকে, এই সুতোগুলো সব বাদ পড়বে। এই যে এই সুতোগুলো এরকম যে এগুলো সব বাদ দিয়ে দিতে হবে না, এগুলো রান্নায় দিলে এগুলো খুব শক্ত শক্ত হয়, সেদ্ধ হয় না, এগুলো এগুলো দেওয়াও যায় না। এগুলো সব ভালো করে বেছে নিতে হবে, এই যে এই গায়ের মধ্যে সব লেগে আছে না, এগুলি সব বের করে নিতে হবে। এগুলো খেলে শরীর খারাপও হয়, এই যে এই সুতোগুলো এরকম আছে কাঠলে, এগুলো ভেতর থেকে এই ভালো জিনিসটা এটা বের করে নিতে হবে, আর এগুলি সব বের করতে হবে। এগুলো ফেলে দিতে হবে, এই যে এই খোসা আর এই জিনিসটা, এগুলো এইভাবে বেছে নিতে হবে। খুব ভালো আমার এই চোটটা, এই যে এগুলো নিয়ে নিলাম, এগুলো সব ফেলে দিতে হবে। এইভাবে আমি সব ঠিক এইভাবে এগুলো সব আমি কেটে নেব। এগুলো কেটে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, মটরের ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, জল দিইনি একদম, জল ছাড়াই বেটেছি। ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই পাঁচ চামচের মতো তেল দিলাম, হয়ে গেছে। আমি মটরের ডালে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটে নিয়েছি একসাথে। বড়াগুলো এখন তৈরি করে নেব, ছোটো ছোটো করে বড়াগুলো। এক পিট হয়ে গেছে, আর একটু উল্টে দিয়েছি, বড়া ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলো উঠিয়ে যাচ্ছে, একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে আছি, দেবো ছোটো চামচে এক চামচ গোটা জিরে, দুটো তেজপাতা কমিয়ে দিয়েছি, এখানে আছে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর ছোট্ট একটা দারচিনি, ছোটো চামচে এক চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচে এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম দেড় চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়বো। আর এখানে নারকেল এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, নারকেলের পিসগুলোও দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো এখানে এক চামচ আদা বেটে রেখেছি, আদা সব একসাথে আবার নাড়বো। দেবো এঁচুড়গুলো সিদ্ধ করে নিয়েছিলাম, অল্প একটু হালকা এঁচুড়গুলো দিয়ে দিলাম। আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলু ভেজাগুলো দিয়ে দিলাম,
স্বাদ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটুখানি চিনি, আবার নাড়বো সব একসাথে। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এক বাটি জল, দু বাটি জল, তিন বাটি জল। এখন ভালো করে নেড়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। আমি কভারটা দিয়ে দিই, দিয়ে একটু কমিয়ে দিই। এখন কভারটা উঠিয়ে দেখি, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলো একটু হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো হয়ে গেছে একদম সেদ্ধ। এখন দিয়ে দেবো বড়াগুলো, বড়াগুলো দিয়ে আবার নাড়বো। এখন দিয়ে দেবো একটু গরম মশলা বাটা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, তিনটে বেটে নিয়েছি একসাথে। এখন গ্যাসটা অফ করে দিই। এখন দিয়ে দেবো এক চামচ ঘি, ঘি আবার সব একসাথে করে দিই। আমি একটু ঝোল রেখেছি, বড়াগুলো একটু ঝোল টেনে নেবে, আর একদম শুকনো ভালো লাগে না, একটু ঝোল ঝোলই ভালো লাগে, বেশি ঝোল না, অল্প সামান্য একটু ঝোল রেখেছি। এখন কভারটা দিয়ে দিই, দেখাচ্ছি আমার এঁচুড়ের তরকারি হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।